রাজ্যদের আউলিয়ার ভূত ছড়াইতে হবে, সেই ভূত যদি আমরা না ছড়াইতে পারি তাহলে এই বাংলাদেশ শেষ। প্রিয় ভাই ও বন্ধুরা, যখন বলছে সারা বিশ্বে তেলের দাম কম, সকল আন্তর্জাতিক মিডিয়ায় চলে এসেছে এখন তেলের দাম কম, কিন্তু এই আউলিয়া সরকার তেলের দাম বাড়িয়েছে। এই আউলিয়া একদিকে বক্তব্য দেয় অক্টেন এবং পেট্রোল বাংলাদেশে উৎপাদন হয়, আর একদিকে দাম বাড়ায় কেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যে শ্রীলঙ্কা কিংবা যে একটা দুর্ভিক্ষের কথা আমরা চিন্তা করতে পারি, সেই আলামত আসলে এটা আমরা দেখতে পাই। সরকার নিজে, শেখ হাসিনা নিজে, মাননীয় প্রধানমন্ত্রী, সে নিজে বক্তব্য দিয়েছেন যে আমাদের হচ্ছে অলরেডি অক্টেন পেট্রোল হচ্ছে আমাদের রিজার্ভ আছে। তাহলে প্রশ্ন যে এই রিজার্ভ এখন কোথায়? অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, আমাদের অক্টেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন হঠাৎ করে কাল রাতে প্রায় 51% জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখব যে এই সরকার যেমন ঠিক একই প্রক্রিয়ায় রাতের আধারে ভোট নির্বাচন করে মানুষের ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, ঠিক একই প্রক্রিয়ায় আমরা দেখব যে এইবারও কোনো ধরনের গণশুনানি, কোনো ধরনের শুনানি, কোনো ধরনের জনগণের রায় ছাড়াই ডিজেলের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। তা আবার 1 টাকা 2 টাকা নয়, একদম ঠিক 51%। আমাদের শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমি বলতে চাই আউলিয়ার হাতে দেশ, আমার তোমার পেছন সাইড মারা শেষ। দুঃখের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে মুখ খারাপ করে, কি করব, কিচ্ছু করার নাই। 2 বছর ধরে করোনা সংকটে মানুষ খাইতে পারে নাই, চাকরি হারিয়েছে, কর্ম হারিয়েছে, এই আউলিয়া গণভবন থেকে একদিনের জন্য বের হয় নাই, একদিনের জন্য গণভবন থেকে বের হয় নাই। এত ভয় কিসের? একটা পরিবারের হাতে সারা বাংলাদেশ জিম্মি হয়ে আছে। যত কুইক রেন্টাল বলেন, যত বড় বড় ব্যবসা বলেন, এই পরিবার দখল করে রয়েছে। এই পরিবার অজস্র লুটপাট এবং জালিয়াতের কারণে বাংলাদেশ আজ ডলার সংকটে পড়ছে। আজকে এই তাহাজ্জুদের আউলিয়ার ভূত ছড়াইতে হবে, সেই ভূত যদি আমরা না ছড়াইতে পারি তাহলে এই বাংলাদেশ শেষ। প্রিয় ভাই ও বন্ধুরা, যখন বলছে সারা বিশ্বে তেলের দাম কম, সকল আন্তর্জাতিক মিডিয়ায় চলে এসেছে এখন তেলের দাম কম, কিন্তু এই আউলিয়া সরকার তেলের দাম বাড়িয়েছে। এই আউলিয়া একদিকে বক্তব্য দেয় অক্টেন এবং পেট্রোল বাংলাদেশে উৎপাদন হয়, আর একদিকে দাম বাড়ায় কেন? 2023 সালে আবার আমাদের উপর ছলচাটি করবা, টাকা দিয়ে সব কিছু কিনে নেওয়া, সেই জন্য এই অক্টেন এবং পেট্রোলের দাম বাড়াচ্ছ। একজন রাজনীতিবিদের মূল সম্পদ জবান, জবান যদি ঠিক না থাকে তাকে কেউ সম্মান করে না, ইজ্জত করে না, তাকে বেইজ্জত করে। আপনি সকালে এক কথা বলেন, বিকালে এক কথা বলেন, এত এত মিথ্যাচারিতায় আজকে বাংলাদেশ ডুবতে বসেছে।